সালামু আলাইকুম বিডি চ্যানেল ফোর রাতে সংবাদ পড়ছি আমি জাবিন তাসমিন সানা কিশোরগঞ্জের হাওড় অঞ্চল সহ বিভিন্ন উপজেলায় বেড়েছে শীতকালীন শাকসবজির আবাদ কিশোরগঞ্জের হাওড় অঞ্চল সহ বিভিন্ন উপজেলায় ব্যাপক হারে শীতকালীন শাক আবাদ বেড়েছে কৃষি বিভাগ সূত্রে জানা গেছে শীতকালীন শাকসবজি আবাদের লক্ষ্যমাত্রার চেয়ে বেশি অগ্রগতি হয়েছে কিশোরগঞ্জের পাখুন্দিয়া হোসেনপুর কোটিয়াদি করিমগঞ্জ এবং বাজিতপুর সহ বিভিন্ন উপজেলায় প্রচুর শাকসবজির আবাদ হয়ে থাকে একসময় হাওড়ের মানুষ সারা বছরেই উজানের শাকসবজির উপর নির্ভরশীল থাকত এখন হাওরেও নানা জাতের শীতকালীন শাকসবজির আবাদ হচ্ছে হোসেনপুরের ব্রহ্মপুত্রের চরেও দেখা গেছে নানা জাতের শাকসবজি এবার আইজিপি ব্যাজ পাচ্ছেন র্যাব কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম সুবন খান প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ এবছর বাংলাদেশ পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার আইজিপিস এক্সেম্পলারি গুড সার্ভিসেস ব্যাজ পাচ্ছেন র্যাব চোদ্দ সিপিসি দুই কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম সুবন খান বিএন রোববার পাঁচ জানুয়ারি থেকে শুরু হওয়া রাজারবাগ প্যারেড গ্রাউন্ডে এবারের পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে করবেন পুলিশ মহাপরিদর্শক এ পদক আইজিপি ডক্টর মোহাম্মদ জাবেদ পাঠোয়ারী কিশোরগঞ্জের মেডিকেল টেকনোলজি শিক্ষার্থী হত্যায় ফুসে উঠেছে কিশোরগঞ্জ কিশোরগঞ্জের ফিরুজা মেডিকেল ইনস্টিটিউটের মেডিকেল সহকারী তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাজীবকে মাদক ব্যবসায়ী সন্ত্রাসীরা কুপি হত্যার ঘটনার প্রতিবাদে রবিবার পাঁচ জানুয়ারি মানববন্ধন কর্মসূচি পালন করেছে আমিন সাদির একটি ভিডিও প্রতিবেদন কিশোরগঞ্জ ফিরুজা মেটসের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাজীব আহমেদের হত্যাকাণ্ডের প্রতিবাদ ও বিচারের দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন তার ওই সহপাঠীরা রবিবার কিশোরগঞ্জ পিরোজা মেডিকেল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা জেলা শহরের কালীবাড়ি সড়কে এক মানববন্ধন কর্মসূচি পালন করে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ সেলিম কবির জেলা কৃষক কৃতির সাধারণ সম্পাদক সাংবাদিক আনোয়ার হোসেন বাচ্চু কিশোরগঞ্জ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশনের সভাপতি ডাক্তার গুলাম হোসেন সাবেক সভাপতি ডাক্তার মোহাম্মদ কলুর রহমান নিহত রাজীবের চাচা অ্যাডভোকেট আল আমিন বোলা ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল সালাম জিয়াউদ্দিন জিয়া কিশোরগঞ্জ ফিরোজা মেডিকেল ইনস্টিটিউটের শিক্ষক মাকসুদুর রহমান শিক্ষার্থী নিশি রাসেল নিশাদ জাহান সামিরা প্রমুখ মানববন্ধনে বক্তারা আগামী এক সপ্তাহের মধ্যে রাজীব হত্যার মূল আসামি সুজন সহ সকল আসামিকে গ্রেফতার করে আইনের আওতায় মানববন্ধন শেষে সহপাঠীরা বিক্ষোভ প্রদর্শন করে পুলিশ একটি প্রদান করেছে। রাতে জেলা সদরের বৌলা ইউনিয়নের বাসিন্দা কিশোরগঞ্জ ফিরোজা মেটসের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাজীব আহমেদ রাজীবকে কুপিয়ে হত্যা করা হয় ইয়ে বিক্রি বাধা দেওয়ায় সাবেক ইউপি সদস্য সুজনের নেতৃত্বে একদল মাদক ব্যবসায়ী তাকে হত্যা এবং রাজীবের চাচা অ্যাডভোকেট আলামিনকে

একত্রিশ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল কাানো হবে হোসেনপুরে আগামী ১১ জানুয়ারি জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে উপজেলা অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে রোববার পাঁচ জানুয়ারি সকালে হাসপাতালের হলরুমে এই অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয় উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নাসিরুজ্জামান সেলিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও শেখ মহিউদ্দিন বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক হুসেনপুর থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম ও উপজেলা শিক্ষা কর্মকর্তা ভারপ্রাপ্ত সাদিকুর রহমান উল্লেখ্য আগামী এগারো জানুয়ারি উপজেলার একত্রিশ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস টিকা খাওয়ানো হবে ভেজ পাচ্ছেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মাসরুকুর রহমান খালেদ প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতি স্বরূপ এবছর পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার আইজিপিস গুড সার্ভিসেস পাচ্ছেন কিশোরগঞ্জের পুলিশ সুপার এসপি মোহাম্মদ রহমান খালেদ বিপিএম বার এবারের পুলিশ সপ্তাহের শেষ দিন মঙ্গলবার এ পুরস্কার প্রদান করবেন পুলিশ মহাপরিদর্শক আইজিপি ডক্টর মোহাম্মদ জাভেদ পাটোয়ারি জানা গেছে কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন বাহিনীর মর্যাদা বৃদ্ধি হয়েছে এমন কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন ভালো কাজের স্বীকৃতি স্বরূপ প্রতি বছর পুলিশ সপ্তাহে আইজিপি বেজে মনোনীত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের এ পদক দেওয়া হয় দর্শক রাতে সংবাদ শেষে এবার দেখুন কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদ নিয়ে আমিন সাদের একটি ভিডিও প্রতিবেদন ঐতিহ্যের দ্বারক বাহক কিশোর ঐতিহাসিক পাগলা মসজিদ আড়াইশো বছর প্রাচীন পাগলা মসজিদটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে কিশোরন শহরের পশ্চিম প্রান্তের হাড়ো এলাকায় মসজিদটির অবস্থান যার দূরত্ব কিশোরগঞ্জ স্টেশন কিংবা বত্রিশ বাস স্টেশন অথবা গাইটাল বাস স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার ভেতরে মুসলিম অমুসলিম সবাই মসজিদে দুই হাতে দান খয়রাত করে থাকেন কারণ মানুষের বিশ্বাস একনিষ্ঠ মনে এখানে মানত বা দান করলে রোগ সুখ বালা মুসিবত দূর হয় দু হাজার আঠারো উনিশ পাগলা বছরে মসজিদের আয় হয়েছে পাঁচ কোটি সাতাশি লক্ষ একানব্বই হাজার চার তেরো টাকা ব্যয় হয়েছে পাঁচ কোটি পঞ্চাশ লক্ষ টাকা পাগলা মসজিদের দান বাক্স দৈনিক প্রায় দুই লাখ টাকা জমা পড়ে দান বাক্স পাওয়া যায় স্বর্ণালঙ্কার বৈদেশিক মুদ্রা অন্যান্য মূল্যবান সামগ্রী পাগলা মসজিদ কিশোর শহরের পশ্চিম হাড়া এলাকায় নর্সুন্দ্যা নদীর তীরে অবস্থিত মসজিদটিতে রয়েছে পাঁচতলা উঁচু দৃষ্টিনন্দন মিনার নরসুন্দা নদীর তীরে অবস্থিত পুরনো আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত পাগলা মসজিদটি নানা ধরনের ঐতিহাসিক ও দর্শনীয় স্থাপন হিসেবে খ্যাত জনশ্রুতি আছে যে মহাবীর ঈশা খানের অধস্তন দেওয়ান জিলকদর খান অর্থ জিলকদর পাগলা দুনিয়াদারি ত্যাগ করে আধ্যাত্মিক সাধনায় একনিষ্ঠভাবে জীবনযাপন করতেন এজন্য জন্য মানুষের কাছে তিনি পাগলা সাহেব বলে পরিচিত ছিলেন পাগল বেশি আধ্যাত্মিক পুরুষ ঘর সুতা নদীর মধ্যস্থলে মাদুর এসে বর্তমান মসজিদের কাজে স্থিত হন এবং তাকে ঘিরে আশপাশে অনেক বক্তকুল সমবেত হন তার এবাদত বন্দীকের জন্য দেওয়ান পরিবারের পক্ষ থেকে পাগলা সাহেবের নিজের পছন্দ স্থান নৌসদা নদীর মাঝখানে টিলার উপর একটি টিনের ঘর তৈরি করে দেওয়া হয় উক্ত গোটি পরবর্তীতে পাগলা মসজিদ হিসেবে পরিচিতি লাভ করে উক্ত পাগলের মৃত্যুর পর তাকে হয়বতনগর সাহেববাড়ির কবরস্থানে দাফন করা হয় সেখানেই তার সমাধি রয়েছে পাগলা মসজিদের পাশে তার কোনো সমাধি নেই আলী মোহাম্মদ রচিত স্মৃতির পাতায় পাগলা মসজিদ গ্রন্থে উল্লেখ রয়েছে পাকন্তপুর জেলার কুদাইলা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রয়াত মতিউর রহমানের রচিত দেওয়া নিষাদা গ্রন্থে বর্ণনা করেছেন যে তেরোশো পঁচিশ বঙ্গাব্দে ভূমিকম্প মসজিদের অস্তিত্ব বিলীন হয়ে যায় তারপর স্থানীয় মুসলিম জনসাধারণের আর্থিক সহযোগিতায় মসজিদটি পুনঃস্থাপিত হয় দেবন আইসা আক্তার দশ শতাংশ জায়গা দান করেন উনিশশো ছাপ্পান্ন সালে আঠাশ সেপ্টেম্বর তৎকালে মুতাইলে দেওয়ান মান্নান খান এক রেজিস্ট্রি সদর মূল্যে ৫০ টাকা পঞ্চাশ পয়সা মূল্যে মসজিদের দশ শতাংশ এবং চারাক বাড়ি এগারো শতাংশ জমি হস্তান্তর ও বুক দখল করার ক্ষমতা প্রদান করেন বর্তমানে মসজিদে প্রায় চার একর জায়গা রয়েছে উনিশশো সালে দশ মি অফ স্টেটে চলে যায় এই মসজিদটি মহকুমা প্রশাসক ও পরে কিশোরগঞ্জ জেলায় উন্নীত হওয়ার পর জেলা প্রশাসক সভাপতি মসজিদটির দায়িত্ব পরিচালনা করে আসছেন